আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এক শোক সভার আয়োজন করে ম্যানচেস্টার যুবলীগ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ মুশাহিদ আলী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাকের স্মরণে যুক্তরাজ্য যুবলীগ ম্যানচেস্টার শাখার উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয় ম্যানচেস্টার স্থানীয় কমিউনিটি হল জিএমপিতে। যুগ্ম আহ্বায়ক জামালউদ্দিন কাসরের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক গৌসুল ইমাম চৌধুরী সুজন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান, আরো বক্তব্য রাখেন সুরাবুর রহমান, সৈয়দ মাহমুদুর রহমান, মুফাজ্জিল খান, মীর গুলাম মোস্তফা, শাহ মুনিম, রুহুল আমিন রুহেল ও সৈয়দ সাদেক আহমেদ প্রমুখ। সভার শুরুতে প্রয়াত নেতার স্মরণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা জননেতা আব্দুর রাজ্জাকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যে সততা, নির্লোভ ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন তার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি বাংলাদেশের একটি সাম্প্রদায়িকতা মুক্ত দেশ হিসাবে দেখার স্বপ্ন বিসর্জন দেননি। যুদ্ধাপরাধীর বিচার হোক, এটাই ছিল তার জীবনের শেষ চাওয়া, আর তার এই শেষ ইচ্ছার দ্রুত বাস্তবায়ন করার জন্য বক্তারা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান। মোহাম্মদ মুশাহিদ আলী, চ্যানেল আই নিউজ, ম্যানচেস্টার।